তাহলে বলেন তো আমাদের দেশে আলেমদের মৃত্যুর সংখ্যাটা এই গত 2-3 বছরে কম না খুব বেশি? বেশি। বড়রা খুব বেশি বিদায় নিচ্ছে, তার মানে আলেম আল্লাহ উঠিয়ে নিচ্ছেন। এজন্য ভাই আবারো আগের কথাটা বলি, আমার আপনার কর্তব্য খালি বেশি দোয়া করা, আল্লাহ তুমি আমার ইমানের উপর রাইখো, আল্লাহ তুমি আমার ইমানের উপর মৃত্যু দিও। বুখারী শরীফের 80 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্না মিন আশরাতিস সাআহ আই ইউরফাআল ইলম, নবীজি বলেন কিয়ামতের একটা উল্লেখযোগ্য আলামত হলো ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলম কি করা হবে? ইলম ইলম কিভাবে উঠানো হবে? এটা আবার বুখারী 100 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআ ইয়ানতাযিউহু মিনাল ইবাদ, আল্লাহ বান্দাদের অন্তর থেকে একবারে এলেম ছিনিয়ে নেবেন এমনটা হবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে বিদ্যা আল্লাহ উঠিয়ে নেবেন। হাফিজজি হুজুর শেখুল হাদিস মুফতি আমিনি কাজী মুতাসিম বিল্লাহ রাহিমাহুমুল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ ওনারা চলে যাওয়া মানে এলেমের এক একটা সাগর বিদায় নেওয়া। নবীজি বলেন এলেম আল্লাহ এইভাবে ছিনিয়ে নিবে এমনটা হবে না, আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে প্রকৃত বিদ্যা আল্লাহ উঠিয়ে নেবেন। এই জন্য হাফেজে হাদিস আর আল্লামা আমারে যতই বলেন, আরো কত কত টাইটেল দিচ্ছেন, যত টাইটেল দেন বুঝেন না যে এলেম এখনো অনেক বেশি আছে। না না, আলেমরা চলে যাওয়া মানে এলেমের সাগর চলে যাওয়া, এগুলো ভাষা বিদ্যা কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলেন যে কেয়ামতের বিষয়টা আল্লাহর কাছে, কেয়ামত কখন হবে এটা আল্লাহ জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন, আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কেয়ামত আসবে এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহ ইয়াবআসু মান ফিল কুবুর, কেয়ামত যখন হবে তখন আল্লাহ মানুষদেরকে কবর থেকে আবার আল্লাহ উঠাবেন। তাহলে কেয়ামত হবে কথা নিশ্চিত, কখন হবে এটা মানুষ কেউ জানে না, এটা জানেন আল্লাহ। এই জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ, এক নাম্বার কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছে, কেয়ামত কখন হবে এটা আল্লাহ জানেন। দুই নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গাইস, কি পরিমাণ বৃষ্টি আল্লাহ নাজিল করবেন, কোথায় নাজিল করবেন এটা জানেন আল্লাহ। তিন নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে আকৃতি আসার আগ পর্যন্ত এটা আল্লাহ জানেন, যে এটা ছেলে হবে না মেয়ে হবে। আকৃতি আসার পরে আল্ট্রাসোনোগ্রাম করে তখন ধরা পড়ে এটা ছেলে না মেয়ে, কিন্তু এই রূপের আগ পর্যন্ত এটা ছেলে হবে না মেয়ে হবে কেউ জানেন না, জানেন আল্লাহ। চার নাম্বার ওয়ামা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি উপার্জন করবে, তোমার জীবনে কি রিজিক হবে এটা কেউ জানেন না, জানেন একমাত্র আল্লাহ। পাঁচ নাম্বার ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি কোন জমিনে মৃত্যুবরণ করবে, কখন মৃত্যুবরণ করবেন এটা কেউ জানেন না, জানেন আল্লাহ। আমরা বাংলাদেশি মানুষ, এখানে আপনারা বসে আছেন, আপনার মৃত্যু যে এলাকায় হবে নিশ্চিত না, এমন হতে পারে আপনি সৌদি আরব গিয়ে মারা গেছেন, কখন কোথায় কোন জমিনে মারা যাব এটাও জানেন আল্লাহ। তাহলে পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানেন না, কেয়ামতের বিষয় আল্লাহ জানেন, বৃষ্টি কখন কি পরিমাণ হবেন এটা আল্লাহ জানেন, তিন নাম্বার পেটের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ জানেন, চার নাম্বার আগামীকাল আমি আপনি আমরা কি উপার্জন করব এটা আল্লাহ জানেন,
পাঁচ নাম্বার কোথায় কোন জমিনে আমরা মৃত্যুবরণ করব এটা আল্লাহ জানেন যাই হোক আপনাদের কাছে আমার প্রশ্ন এখন বলেন তো কিয়ামতের বিষয়টা কোনো মানুষ জানে না কিয়ামত হবে নিশ্চিত কিন্তু কখন হবে এটা কে জানেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন মাতাস সাআ কিয়ামত কখন নবী জবাব দিলেন মাস মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল নবীজি বললেন যিনি প্রশ্ন করেছেন যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে এই ব্যাপারে অধিক অবগত না আবার বলছি জিবরিল আমিন আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন কিয়ামত কবে নবী জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল যিনি প্রশ্ন করেছেন যাকে প্রশ্ন করেছেন যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি অবগত না এর মানে আল্লাহ নবী বুঝায় জিবরিল তুমি আমাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করলা কিয়ামতের ব্যাপারটা তুমি যেমন জানো না আমাকে প্রশ্ন করলা আমিও তেমন জানি না কিয়ামতের ব্যাপার তুমিও জানো না আমিও জানি না কিয়ামতের ব্যাপারটা জানেন একমাত্র আল্লাহ তাহলে এখান থেকে বোঝা যায় কিয়ামতের ব্যাপার কেউ জানেন না জানেন একমাত্র আল্লাহ হ্যাঁ কিয়ামতের আগে কিছু বিষয় ঘটবে এগুলা নবীজি বলে গিয়েছেন কিছু মহামারী আসবে কিছু ফেতনা আসবে এগুলাকে কিয়ামতের আলামত বলা হয় এগুলা ঘটবে এটা নবীজি বলেছেন বুখারী শরীফের 3176 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন উদুস সিত্তাম বাইনা ইয়াদাই সাআ কিয়ামতের আগে ছয়টা বিষয় তোমরা গণনা করে রাখবা কয়টা এক নাম্বার মৌতি আমার ইন্তেকাল আমার মরণটা তোমরা গণনা করে রাখবা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়া মানে কিয়ামতের আলামত প্রকাশ হয়ে যাওয়া দুই নাম্বার ফাতহু বাইতুল মুকদ্দাস বা ফাতহু বাইতুল মাকদিস বাইতুল মুকদ্দাস বিজয় হওয়া মানে কিয়ামতের আর বেশি সময় বাকি নাই নবীজিও চলে গিয়েছেন দুনিয়া থেকে বাইতুল মুকদ্দাস ও সাহাবাদের আমলে বিজয় হয়ে গিয়েছে তাহলে এক নাম্বার নবী বললেন আমার দুনিয়া থেকে বিদায় নেওয়া দুই নাম্বার বাইতুল মুকদ্দাসের বিজয় হওয়া তিন নাম্বার সুম্মা মুতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম বকরির পালের মতো মহামারী একের পর এক তোমাদের কাছে আসবে বুঝবা কিয়ামতের আর বেশি সময় বাকি নাই বলেন মহামারী একের পর এক আসতেছে কিনা চার নাম্বার সুম্মা ইস্তিফাদাতুল মাল নবীজি বলেন তোমাদের সম্পদ বেড়ে যাবে বাড়তে থাকবে হাত্তা ইউতার রাজুলু মিআতা দিনার মানুষের সম্পদ যত বাড়ে মানুষ বলবে আমার আরো চাই 100 দিনার স্বর্ণ দেওয়ার পরেও ফায়াজাল্লু সাখিত মানুষ অসন্তুষ্ট থাকবে কপালটা কুস্কা রাখবে বলবে আমার আরো চাই পাঁচ নাম্বার সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরাব ইল্লা দখলাতহু এরপর এমন ফেতনা আসবে যেই ফেতনা আরবের প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে যাবে ওয়া দম্মাস সাবাবাতা ওয়াল উস্তা নবীজি বলেন আমি এবং কিয়ামত এইভাবে একসাথে প্রেরিত হয়েছি নবী বলেন আমার এই দুই আঙ্গুল শাহাদাত আর মধ্যম আঙ্গুল একসাথে মিলিয়ে বললেন আমি আর কিয়ামত এইভাবে পাশাপাশি এসেছি এর মানে আমার নবী দুনিয়াতে আগমন করা মানে কিয়ামতের আর বেশি সময় বাকি নাই তাহলে নবীর আসাটাও কিয়ামতের আর বেশি বাকি নাই নবীর চলে যাওয়াটাও কিয়ামতের বেশি বাকি নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানা একটা ঘটনা ঘটছে এটাও কিয়ামতের আলামত আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে ইন শাক্কাল কমারু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জামানা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ঘটে গিয়েছে বেঈমানরা গিয়ে আল্লাহ নবীর কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না তারা কয় মুহাম্মদ তুমি যদি এই চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাতে পারো আমরা ঈমান আনবো
এইভাবে আঙ্গুল দ্বারা ইশারা করলেন ফারাহুমুল কমর শিক্কাইন, আল্লাহ নবী বেঈমানদেরকে চন্দ্র দুই খণ্ড বানায় দেখায় দেয়। আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে, ওয়ান শাক্কাল কমর, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, তার মানে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা নবীর জামানায় ঘটে গেছে। এই বিষয়গুলা হওয়ার মানে হলো কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, নবীজি বলেন অন্ধকার রাতের টুকরার মতো একের পর এক ফিতনা তোমাদের কাছে আসতে থাকবে। আবু দাউদ শরীফের বর্ণনা 4259 নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন কিয়ামতের আগে একের পর এক ফিতনা তোমাদের সামনে আসতে থাকবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, কোন মানুষকে তোমরা মনে করবা সকালবেলা ইমানদার, ইউমসি কাফিরা, বিকালবেলা যে লোকটা বেঈমান হয়ে যাবে তুমি জানবাও না। ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফিরা, বিকালবেলা বেঈমানদার থাকবে, ইমানদার থাকবে, সকালবেলা লোকটা বেঈমান হয়ে যাবে। তিরমিজি শরীফের বর্ণনা 2260 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইয়াতি আলান নাস জামান, এমন একটা সময় মানুষের উপর আসবে, আসাবিরু ফিহি আলা দীনিহি কাল খাবিজি আলাল জাম, যেই জামানায় হাতের মধ্যে আগুন রাখা যেমন কষ্টকর, ঈমানের উপর ধৈর্য ধারণ করা তেমন কষ্টকর হবে। আবু দাউদ শরীফের 4341 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্ন মিন ওয়ারাইকুম আইয়াম الصبر, শোনো সাহাবারা তোমাদের পরে এমন এমন যুগ আসবে যেই যুগগুলোকে বলা হবে ধৈর্যের যুগ। কিসের যুগ? এমন এমন যুগ আসবে এই যুগগুলোকে বলা হবে ধৈর্যের জামানা, ধৈর্যের যুগ বলা হবে। নবীজি বলেন ওই জামানায় লিল আমিলি ফিহি আজরু খামসিনা রাজুলা, ওই জামানায় যদি একজন আমল করে আল্লাহ তাকে 50 জনের সওয়াব দান করবেন। সাহাবারা প্রশ্ন করলেন আজরু খামসিনা মিনহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যে 50 জনের কথা বললেন এটা কোন 50 জন? ওই জামানার 50 জন নাকি অন্য জামানার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয় আজরু খামসিনা মিনকুম, তোমরা সাহাবারা 50 জন আমল করলে যে সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানায় তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। এখন বলেন ধৈর্যের এই জামানাগুলো আসবে, নবীজি বলছেন, আপনারা বলেন আসবে না চলে এসেছে? এসেছে তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন এমন সময় যখন আসবে তখন বুঝবা আর কিয়ামতের বেশি সময় বাকি নাই। নাসাই শরীফের 4191 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না উম্মাতাকুম হাদিহি কদ জুইলাত আফিয়াতুহা ফি আউয়ালিহা, সাহাবাদেরকে আল্লাহ রাসূল বলেন সাহাবাদের দল আমার এই উম্মতের প্রথম দিকে যারা তাদের মধ্যে স্বস্তি রাখা হয়েছে। কি রাখা হয়েছে? স্বস্তি, নিরাপত্তা। এর মানে ওই ওই জামানার নবীজি যেই যুগের কথা বলছেন, এবার আমাদেরকে কি বলা দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসায়ুসিবু আখিরাহা বালাউন ওয়া উমুর, আমার উম্মতের শেষের দিকে একের পর এক বিপদ আসতে থাকবে, ফিতনা আসতে থাকবে। ফাতাজিউল ফিতনা, এক ফিতনা আসার পর ইমানদার বলবে হাজিহি মুহলিকাতি, এই ফিতনা মনে হয় আমারে ধ্বংস করবে। নবীজি বলেন ফাতান কাশিফু, ওই ফিতনা দূর হয়ে যাবে, সুম্মা তাজিউল ফিতনা, আবার ফিতনা আসবে। ইমানদার বলবে আমাকে মনে হয় এই ফিতনা ধ্বংস করে দিবে, আল্লাহ নবী কয় আবার ফিতনা দূর হয়ে যাবে। বুঝে থাকলে বলেন করোনা নামক ফিতনার মধ্যে আমরা যারা পড়েছি এখনো আমরা বেঁচে আছি কিনা, আবার অনেকে মারা গেছে কিনা। আল্লাহ নবী বলেন ওই ফিতনার জামানায় তোমাদের কাজ হলো ফালতাতি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ নবী বলেন তোমার যদি মরণ হয়ে যায়
ওই ফিতনার জামানা যেন তুমি আল্লাহর উপর বিশ্বাস আর আখেরাতের বিশ্বাস নিয়ে কবরে যাইতে পারো এই ব্যাপারে তুমি গুরুত্ব আরোপ করবা ফিতনা আসবে বালা মুসিবত আসবে একের পর এক ফিতনা আসতে পারে ওই জামানায় তোমার কাজ হলো তুমি যেন ঈমান নিয়ে যেতে পারো কবরের মধ্যে যেন এই বিশ্বাস নিয়ে যেতে পারো যে তুমি আল্লাহকে বিশ্বাস করো তুমি আখেরাতকে বিশ্বাস করো এই বিশ্বাস নিয়ে যেন তুমি যেতে পারো আল্লাহ আমাদের সকলকে ঈমান নিয়ে পূর্ণ বিশ্বাস নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ইবনে মাজাহ 4019 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খামসুন ইজাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না নবীজি বলেন এমন একটা জামানা আসবে যেই জামানায় তোমাদেরকে পাঁচটি পরীক্ষা দ্বারা পরীক্ষা করা হবে বলেন কয়টা পরীক্ষা পাঁচটা নবীজি বললেন পাঁচ পরীক্ষার গজব আসবে বিভিন্ন ধরনের এক নাম্বার পরীক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা আমার উম্মতের মাঝে অশ্লীলতা যখন প্রকাশ্যে ছড়িয়ে পড়বে নবীজি বলছে যখন অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়বে এটা হলো এক নাম্বার পরীক্ষা এবার আপনারা বলেন অশ্লীলতা কি ছড়িয়ে পড়বে ঠিক আছে অশ্লীলতা যখন ছড়িয়ে পড়বে এই পরীক্ষার গজব হলো এক নাম্বার গজব ইল্লা ফাশাফিহি মুত্তাউন যেই সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে ওই সমাজের মধ্যে মহামারী দেখা দিবে নাউযুবিল্লাহ তাহলে অশ্লীলতা হলে মহামারী আসবে এখন যদি কখনো বলেন হুজুর মহামারী থেকে বাঁচার কি উপায় তো হুজুররা কি বলবে বলেন তো অশ্লীলতা ছেড়ে দেন মহামারী থেকে বাঁচবেন সুজাই সব যদি বলেন আমার জ্বর হইছে ডাক্তারে গিয়া বলেন আমি কি করব বেটা এই ওষুধ দিয়ে দিবে না এখন আপনারা বলবেন যে হুজুর আমি এই পদক্ষেপ নিতে চাই ওই পদক্ষেপ নিতে চাই ওইটা করতে চাই কেমন হয় মহামারী থেকে যেন বাঁচতে পারি না আল্লাহ রাসূল বলছেন অশ্লীলতা বাড়বে মহামারী আসবে তো সোজা উল্টায়া দেন মহামারী যাবে অশ্লীলতা যদি কমে অশ্লীলতা কমে গেলে মহামারী আসবে না তাহলে অশ্লীলতা প্রকাশ্যে রূপ ধারণ করবে নবী বলছেন করবে না করেছে ওয়াল আওজাউল লাতি লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল লাযীনা মাযাউ এমন এমন রোগ আসবে যে রোগের নাম অতীত জামানার মানুষ কখনো শুনে নাই চিকুনগুনিয়া নিউমোনিয়া ডেঙ্গু করোনা ওমিক্রন এগুলো কারা শুনছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন এমন রোগ আসবে যে রোগের নাম অতীত জামানার মানুষ শুনেনি তাহলে এক নাম্বার পরীক্ষা কি ভবিষ্যতে হবে না আমাদেরকে অলরেডি পরীক্ষা আসি আমরা পরীক্ষা নাম্বার দুই দ্বিতীয় পরীক্ষাটা সম্ভবত আমাদের দেশে এখনো আসে নাই বাকি শোনার পরে আপনাদের কোন এলাকায় থাকলে বলবেন আসছে কিনা দুই নাম্বার ওয়ালামিয়ান কুসুল মিকিয়ালা ওয়াল মিজান যে এলাকার মানুষ ওজনে কম দিবে ওটা আমাদের দেশে আছে না নবীজি বলেন দুই নাম্বার পরীক্ষা ওজনে কম দেওয়ার পরীক্ষার মধ্যে তোমরা পড়বা মানুষ কত মেশিন আবিষ্কার করবে ইত্যাদি আবিষ্কার করবে ওখানেও বাটপাড়ি রাখবে যেন কম দেওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাতি ওজনে কম দিবে ওই জাতির উপর এক নাম্বার ইল্লা উখিজু বিসিনিনা তাদেরকে আল্লাহ দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করবেন কি আসবে এখন যদি বলেন হুজুর দুর্ভিক্ষ দূর করার উপায় কি ওজন ভালো করে দেন যদি বলেন যে দুর্ভিক্ষ কিভাবে যাবে ওজনে ঠিক মতো দিলে আল্লাহ দুর্ভিক্ষ দিবে না তো অশ্লীলতা যদি কম হয় মহামারী আসবে না ওজনে যদি কম দেওয়া বন্ধ না করেন দুর্ভিক্ষ আসবে আর যদি ওজন সঠিকভাবে করেন আল্লাহ দুর্ভিক্ষ নিয়ে নেবেন তো ওজনে কম দিলে ওই ওই সম্প্রদায়কে আল্লাহ মহামারী দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করেন দুই নাম্বার ওয়া শিদ্দাতিল মাউনা ওই দেশের মধ্যে অর্থনৈতিক অভাব অনটন লাগবে ওজনে কম দিলে অর্থনৈতিক অভাব অনটন লাগবে আপনি দেখেন ব্যাংকগুলার কি অবস্থা এখন হ্যাঁ সবার এক কান্নাকাটি অবস্থা গ্রাহকরাও আপনারা এখন টেনশনে পড়ে যাচ্ছেন যে কি হয় না হয় এখন মূল কথা হলো যে ওজন দেওয়ার যে অপরাধ ওজন কম দেওয়ার অপরাধ এই অপরাধ কমে গেলে দুর্ভিক্ষ আসবে না অর্থনৈতিক অভাবও দেখা দিবে না আল্লাহ আমাদেরকে ইসলাম সঠিকভাবে বুঝার পালন করার তৌফিক দান করেন
পরীক্ষা নাম্বার 3 তিন নাম্বারটা দেখেন আছে কিনা আমাদের দেশে যদি না থাকে সমস্যা নাই আর থাকলে বলবেন আছে ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম যেই দেশের মানুষ যাকাত দিবে না যাকাতের সম্পদ চালিয়ে আছে যাকাত দেওয়ার কিন্তু যাকাত দিবে না 5 লক্ষ টাকা আপনার যাকাত আসছে আপনি 1.5 লাখ টাকার শাড়ি লুঙ্গি কিনা মানুষরে দিয়ে দিলেন বাকি রইল আর কয় লাখ 3.5 লাখ যাকাত আসছে 5 লাখ 1.5 লাখ টাকার শাড়ি লুঙ্গি তাও কিনলেন 160 টাকা করে যে দোকানে পাওয়া যায় এগুলা কিনার পর আপনারা শাড়ি লুঙ্গি দিয়ে দিলেন 1.5 লাখ টাকা আর বাকি আছে কয় লাখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালা যাকে আল্লাহ সম্পদ দেয় দেওয়ার পর ফালামি আদি যাকাতা ওই সম্পদের যাকাত যদি না দেয় তাহলে 5 লাখের মধ্যে 1.5 লাখ গেলে বাকি রইল কয় লাখ নবীজি বলেন মুসসিলালাহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরা যেইগুলা দেয় নাই এইগুলা বিষধর সাপে রূপান্তরিত হবে এই সাপ তার এই জায়গায় ফনা দিয়ে বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার জমানো সম্পদ আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সেই 3.5 লাখ তুমি 5 লাখ যাকাত আসছে কেন দিলা না বাকিটা এটা কথার কথা 3.5 লাখ এটা কথার কথা যে যত না দিবে সাপ এইভাবে বলবে যে আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সঞ্চিত মাল এটা বলবে যাকাত দাতা যারা যাকাত দেন নাই আল্লাহ তাদেরকে বকেয়া যাকাতগুলো আদায় করার তৌফিক দান করেন আল্লাহুম্মা লাকাল হামদু লাকা শুকর এখন যাকাত না দিলে কি হবে নবীজি বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে এমন বৃষ্টি যেই বৃষ্টির দ্বারা কৃষকের মুখে হাসি ফুটতো যেই রহমতের বৃষ্টি দ্বারা কৃষি খাতে দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হয়ে যেত ওই বৃষ্টি আল্লাহ দিবে না কথা হলো যাকাত না দেওয়ার পরেও মাঝে মাঝে আমাদের দেশে বৃষ্টি হয় কি হয় না এই যে বৃষ্টি কেন হয় নবীজি বলেন লাউলাল বাহা ইম লাম ইয়ুমতারু যদি চতুষ্পদ জন্তুরা না থাকতো যেই প্রাণীগুলা বৃষ্টি পাওয়ার পর খুশি হয় যেই প্রাণীগুলা বৃষ্টির কারণে নদীর মধ্যে সাঁতার কাটতে পারে এই প্রাণীগুলার কারণে আল্লাহ বৃষ্টি দেয় এরা যদি না থাকতো আল্লাহ দুনিয়াতে বৃষ্টি দিতেন না তাহলে যেই দেশের মানুষ যাকাত দিবে না ওই দেশে আল্লাহ বৃষ্টি মানুষকে দেয় না হাইওয়ান জানোয়ারকে দেয় তাদের কারণে মানুষ বৃষ্টি পায় রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয় এই গেল 3 নাম্বার পরীক্ষা পরীক্ষা নাম্বার 4 ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি যেই দেশের মানুষ আল্লাহ আল্লাহ নবীর সাথে ওয়াদা ভঙ্গ করে কার সাথে ওয়াদা ভঙ্গ করে কি ওয়াদা আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাকুজু নবী তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো আয়াত দুইটা মিলান আল্লাহ নবী বলেন যা দিয়েছেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো এর মানে নবী আমাদেরকে যা বলবেন সেটা আমরা পালন করব যা থেকে নিষেধ করবেন তা থেকে আমরা বেঁচে থাকব দেখি নবী আমাদেরকে কি বলেন বুখারীর 2465 নাম্বার হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত রাস্তাঘাটে তোমরা অনর্থক আজাইরা পেচাল অনর্থক কর্মকাণ্ড করার জন্য বৈঠক করা থেকে বাঁচো কি বৈঠক অনর্থক বলেন সবাই কি বৈঠক সাহাবারা বললেন মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা হুজুর রাস্তাঘাটে আমরা ধর্মীয় আলোচনার জন্য বৈঠক করি এই বৈঠকে কি আমরা বসতে পারবো না নবীজি বলেন রাস্তাঘাটে যদি বসতেই হয় তাহলে রাস্তার হক গুলা তোমরা আদায় করবা সাহাবারা প্রশ্ন করলেন ওয়া হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক আবার কি জিনিস নবীজি বললেন রাস্তার হক হলো 5টা বলেন রাস্তার হক কয়টা 1 নাম্বার গদ্দুল বাসর নজর নিচে রাখা 2 নাম্বার ওয়াকাফুল আজা কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া 3 নাম্বার রদ্দুস সালাম সালামের জবাব দেওয়া 4 নাম্বার আমরুন বিল মারুফ নেক কাজের আদেশ করা 5 নাম্বার নাহিউন আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা বলেন 1 নাম্বার নজর কোথায় রাখা আমি তো আসতে সময় দেখলাম এইভাবে আছে সবার নজর
বা রাস্তায় বসতে হইলে নজর কোথায় রাখতে হবে? আমি দেখলাম সব এইভাবে আছে, নজর তো নিচে নাই, তো নবীর হুকুম তো পালন হলো না। নবী যা বলেছেন তা করো, নবী বলেছেন নজর নিচে রাখতে। তা আসার সময় অনেক অনেক বৈঠকখানা দেখলাম, ওই বৈঠকখানায় নজর নিচে দেখলাম না কারো, তাহলে তো হলো না। রাস্তার পাশটা হোক না, একটা নজর নিচে রাখা, তো নজর তো আপনার নিচে হলো না। নবী যা বলেছেন তা গ্রহণ করা, এবার যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়া আলী লা তাকশিফ ফাকিজাকা, আলী তুমি তোমার রান কাউকে দেখাবা না। কি দেখাবা না? জোরে বলেন, নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। নবী বললেন রান দেখাবা না, অতএব আমরা আমাদের রান কাউকে দেখাবো না। কি ঠিক আছে? দুই নাম্বার, ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না। তাহলে নবী না নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব, এই অঙ্গীকার নবীর সাথে আমাদের, আমরা জীবিত ব্যক্তির রানের দিকে তাকাবো না। তিন নাম্বার, ওয়ালা ফাকিজি মাইয়িতিন, মরা ব্যক্তির রানের দিকে তাকাইবা না। নবীর সাথে আমাদের ওয়াদা, নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব, মরা ব্যক্তির রানের দিকেও তাকানো যাবে না। এবার আপনাদেরকে আমার প্রশ্ন বুঝে শুনে উত্তর দিবেন। নাটক সিনেমায় যদি কোনো মরা ব্যক্তির রান দেখা যায়, সেটা দেখা হালাল না হারাম? যদি জীবিত কারো রান দেখা যায়, সেটা দেখা হালাল না হারাম? খেলার মধ্যে যদি কারো রান দেখা যায়, এটা হালাল না হারাম? হাডুডু খেলায় যদি কারো রান দেখা যায়, সেই খেলা দেখা হালাল না হারাম? আর কোনো খেলা আছে? কি খেলা? ওইটাতে রান দেখা যায় আসলে? তাহলে তো নবীর সাথে ওয়াদা আপনি রক্ষা করতে হবে, কারণ জীবিত, এটা কি জীবিতরা খেলে না মরারা? মরারা খেললেও রান দেখা হারাম ছিল, সেখানে জীবিতরা যদি রান দেখায়, সেই রান দেখা কি? আর কোনো খেলা আছে? কি বললেন, কি খেলা? হাডুডু ছাড়া? আমি কিন্তু বলি না, আপনারা বল, আরো জোরে বলেন, কি খেলা? আবার বলেন, এটাতে রান দেখা যায়? তাহলে তো নবীর সাথে ওয়াদা করছেন, আপনি যা নিষেধ করেছেন তা আমরা দেখবো না, তা আমরা করব না। তো নবীন নিষেধ করেছেন, এটা করা যাবে না। পরীক্ষা নাম্বার 4, নবীজি বলেন, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, যেই দেশের মানুষ আল্লাহ আর তার নবীর সাথে ওয়াদা ভঙ্গ করে, নবীর সাথে আমাদের ওয়াদা ছিল আপনি যা বলবেন তা আমরা পালন করব, যা থেকে নিষেধ করবেন তা আমরা করব না। এখন আপনারা বলেন, নবী যা নিষেধ করেছেন তা আমরা করব না, ওয়াদা করেছি আমরা, সবাই কি এটা পালন করতেছে? নবীজি বলেন, ওই দেশের মধ্যে গজব আসবে, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, বহিরাগত শত্রু আল্লাহ ওই দেশে চাপায়া দিবেন, ফাখাযু মা ফি আইদিহিম, ওই শত্রু তাদের হাতের দামি দামি সম্পদগুলো ছিনিয়ে নিবে। চার নাম্বার পরীক্ষা, যে দেশের মানুষ আল্লাহ আর তার রসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করবে, ওই দেশে আল্লাহ বহিরাগত শত্রু চাপিয়ে দিবেন, আর ওই শত্রু তাদের দামি দামি সম্পদগুলো ছিনিয়ে নিবে। পরীক্ষা নাম্বার 5, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া তাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, যে দেশে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা হবে না, আল্লাহ যা নাজিল করেছেন এই নাজিলকৃত বিষয়গুলো যদি দায়িত্বশীলরা মেনে না নেয়, ইল্লা জালাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই দেশের মধ্যে মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ বাঁধায়া দিবে, মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ বাঁধিয়ে দিবে, বাঁশ নিয়ে নামবে দেশ গ্রামে, আপনার টেডা চল এগুলা নিয়ে নামে মাঠে, নাইমা একদল আরেক দলকে মেরে ফেলে। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এগুলা যখন হবে, আপনারা বলেন এগুলা কি হবে না হচ্ছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে এই অপরাধগুলো আমাদের দ্বারা হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে এই অপরাধগুলো আমরা করব না, আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের বর্ণনা, 2211 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইদা তুখিজাল ফাই উদুয়ালাহ, কোন দেশের মধ্যে যদি এমন অবস্থা হয়, যুদ্ধলব্ধ সম্পদ যদি ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যায়, রাষ্ট্রীয় সম্পদ যদি নিজের সম্পদ মনে করা হয়,
দুই নাম্বার আল আমানাতু মাগনামা আমানত যদি লুটের মালে পরিণত হয় আমানত লুটের মাল দ্বারা উদ্দেশ্য হলো আমাকে পাঁচ বস্তা চাউল দিয়ে এই এলাকার মধ্যে মনে করেন পাঠানো হয়েছে এক কোম্পানির মালিক আমাকে পাঁচ বস্তা চাউল দিয়ে পাঠিয়েছে যা বনশ্রী অমুক এলাকার মধ্যে তুমি পাঁচটা অসহায় পরিবারের মধ্যে এই পাঁচ বস্তা চাউল তুমি দিয়ে দাও আমি এই এলাকায় আসলাম আসার পর দুই বস্তা চাউল পাঁচ ফ্যামিলির মধ্যে বণ্টন করে দিলাম মারলাম কয় বস্তা ওয়াল আমানাতু মাগনামা আমানত যদি লুটের মালে পরিণত হয় কথা ছিল আমি ওই কোম্পানির পাঁচ বস্তা চাউল পাঁচটা অসহায় পরিবারের মধ্যে দিব পাঁচটা পরিবারের মধ্যে দিব আমি দুই বস্তা পাঁচ পরিবারের মধ্যে দিয়ে দিলাম বাকি তিন বস্তা আমি বেচে দিলাম ওয়াল আমানাতু মাগনামা আমানত যখন লুটের মালে পরিণত হবে কয় বস্তা লুট হলো তিন নাম্বার যাকাতু মাগরামা যাকাতকে যখন জরিমানা মনে করা হবে মানুষ মনে করবে যাকাত কেন দিব আমি যাকাত এরকম বলবে জরিমানা মনে করবে চার নাম্বার তুল্লিমালি গায়রিদ্দিন বদ্দিন শিক্ষার প্রচার প্রসার ঘটবে দিন বহির্ভূত শিক্ষার প্রচার প্রসার ঘটবে সঠিক শিক্ষার বিপরীতে অন্যায় শিক্ষার প্রচার প্রসার ঘটবে যখন পাঁচ নাম্বার অত আর রজুল ইমরাআ কোন পুরুষ যখন তার বিবির পূজা করবে বিবির আনুগত্য করবে খালি বউর কথা হবে ছয় নাম্বার আক্কা উম্মা মায়ের নাফরমানি করবে পাঁচ নাম্বার বউর কথা শুনবে ছয় নাম্বার যখন মায়ের নাফরমানি করবে এগুলো মনে হয় ভবিষ্যতে হবে আমাদের দেশ আচ্ছা সাত নাম্বার আদনা সদিকহু বন্ধুকে আপন বানাবে আট নাম্বার আকস আবা বাবাকে দূরে ঠেলে দিবে বাবাকে দূরে ঠেলে দিবে তো আগের দিনের বাবা ওনার বয়স পঞ্চাশ ষাট রাত বারোটা বাজায় এসে দিয়ে ছেলেটা মোবাইল চালায় বাবা ঘুমাস না এত রাত হয়েছে একটা বাজে আছে ছেলে জবাব দেয় আপনি আধুনিকতা বুঝেন না আগের দিনের মানুষ যান আপনি গিয়ে ঘুমান হ্যাঁ খুব বুঝে সে খুব বুঝে বন্ধুদেরকে বাসায় আনবে আইনা রাতে দুইটা তিনটা চারটা পর্যন্ত আড্ডা দিবে বুড়া বাবা এসে বলবে বাবা ঘুমাস না এত রাত পর্যন্ত আড্ডা দেস আরে আপনি ঘুমান তো আব্বা আধুনিকতা আপনি বুঝবেন কিছু আপনি আগের যুগের মানুষ যান আপনি ঘুমান হে বুঝছে সব সাত নাম্বার বন্ধুকে আপন বানাবে বাবাকে দূরে ঠেলে দিবে নয় নাম্বার ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে আজাইরা পেচাল বাড়বে মসজিদে অনর্থক কথা বাড়বে কোন মতে ইমাম সাহেব দেড়টার জায়গায় যদি একটা একত্রিশ বাজা যায় যাইতে জামাতে জামাত হইলো দেড়টায় একটা একত্রিশ বাজতে মোটামুটি একটা বত্রিশ বাজতে পুরা মসজিদ বাজার হয়ে যায় পুরা মসজিদ তো বলছিলাম যে মসজিদের মধ্যে আপনার আওয়াজ বেড়ে যাবে মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে অনর্থক কোন কারণে যদি দেড়টার জামাত একটু দেরি হয় সবার কল্লাগুলা পিছনে ঘুরে যায় মানে হুজুর আসে না কেন আর হইল কি যে হুজুর আসতে একটু দেরি হইল হ্যাঁ এত ছুটি কাটায় এই কাটায় সেই কাটায় হ্যাঁ আসতে এত দেরি করে হ্যাঁ না থাকলে কয়ে দিব থাকবো না এত দেরি করে কি লেগা কিন্তু নব্বই ঘন্টা দাঁড়ায় থাকতে তাদের একটু কষ্ট হয় না এই লোকগুলা এক মিনিট দেরি হইলে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে চাই ইমাম সাহেব কথাগুলো কি সত্য নবীজি বলছে নয় নাম্বার ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা বাড়তে থাকবে দশ নাম্বার ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম সমাজে দায়িত্বশীল হবে সবচাইতে পাপাচার ব্যক্তি এগারো নাম্বার কানা জাইমুল কওমি আরজালাহুম সবচাইতে নিকৃষ্ট মানুষগুলা হবে গোত্রের অধিপতি বারো নাম্বার উকরিমার রজুল মাখাফাতা শাররিহি মানুষ মানুষকে সম্মান করবে তার ভয়ে সম্মান করবে অস্ত্রের ভয়ে সম্মান করবে শ্রদ্ধায় সম্মান করবে না এক মানুষ আরেকজনের সম্মান করবে কেন আমার মেয়েটা স্কুলে যায় ডেলি
আমার মেয়েটা যেন টিজিং এর শিকার না হয় এই জন্য এলাকার নেতা এলাকার মাস্তান কিছু পোলাপান মোটরসাইকেল নিয়ে বসে থাকে স্কুলের সামনে আর ওই বেটা চিন্তা করে আরে আমার মেয়ে তো স্কুলে যায় এদের সামনে দিয়েই তখন ওই যারা মোটরসাইকেল নিয়ে বয়ে থাকে দুই তিনটা এগারে খালি বাপে 100 বার সালাম দেয় কেন এই সালামের উদ্দেশ্য হলো আমার মেয়েটা যেন নিরাপদ থাকে কিন্তু এরা তো বুঝে না মনে করে আমগরে শ্রদ্ধা করে আসলে শ্রদ্ধা করে না বরং তোমার ভয়ে তোমারে সালাম দেয় এই মোটেও তোমাকে শ্রদ্ধায় সালাম দেয় না স্কুল কলেজে বসে থাকুন না এটা কি ভবিষ্যৎ হবে আমাদের দেশে 13 নাম্বার ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ গায়িকা নায়িকা আর বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়বে গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র এগুলো বাড়বে 14 নাম্বার শরীবাতিল খুমুর মদ পান বেড়ে যাবে মাদকের জয় জয় কর অবস্থা হবে 15 নাম্বার আউয়ালাহা শের জামানার মানুষগুলো আগের জামানার মানুষদেরকে গালি দিবে অভিশাপ দিবে তিন চার পাঁচটা বাংলা বই পড়বে পড়ার পর বলবে এটা ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি কি বুঝছে এটা হ্যাঁ বুঝছে এটা উনি বুঝছে যিনি বলতেছে আর কি উনি বুঝছে আরে ইমাম আবু হানিফা ইমাম মালিক শাফি তো পড়ে সাহাবাদেরকে পর্যন্ত গালি দেয় এমনও মানুষ আছে আমাদের দেশ মুহররম মাস আসলে নবীজির কয়েকজন সাহাবারে তো একদম খালি জাহান্নামে পাঠানো বাকি থাকে এমন মানুষ আছে আমাদের দেশে এই পরিমাণ সাহাবাদের সমালোচনা করে তো নবীজি বলে গেছেন যখন দেখবা এই 15টা অপরাধ তোমাদের মাঝে বেড়ে যায় ফাল্লার তাকিবু ইনদা যালিকা রিহান হামরা তখন ওই দেশের মানুষগুলা যেন অপেক্ষা করে এক নাম্বার অগ্নি বাতাসের অপেক্ষা অগ্নি বাতাস মানে বাতাসটা গরম হয়ে যাবে দেশ গ্রামে আপনারা যারা থাকেন দেখবেন এখন আর দেশ গ্রামের সেই গরমকালের শীতল বাতাসটা আর পাওয়া যায় না দেশ গ্রামে গরমকালের বাতাসটা দেখবেন আগের মতো কৃষকরা 12টা একটার দিকে খেজুর গাছের নিচে যে আরামের ঘুমটা ঘুমায় তো এখন আর এলাকার এটা দেখা যায় না ওই বাতাসের মিটার দেখবেন আগের মতো শীতল নাই এটা আস্তে আস্তে গরম ভয়ঙ্কর গরমের দিকে যাচ্ছে এক নাম্বার রিহান হামরা দুই নাম্বার ওয়াজাল জালা ভূমিদশ হবে আমাদের দেশে ভূমিদশ হইছে কিনা ওয়া খসফা ভূমিকম্প হবে ভূমিকম্পের নাম শুনছেননি বাংলাদেশের মানুষ হ্যাঁ ভূমিকম্প ওয়া মাসখা চেহারা বিকৃতি শুরু হয়ে যাবে এই চেহারা বিকৃতির ব্যাখ্যা হতে পারে বর্তমান দেশে দেশে তাকাইবেন সৌদি আরবের মধ্যেও কয়েকদিন আগে পালন হয়েছে চেহারার মধ্যে বিকৃতি করে কি জানি হ্যালোউইন পালন করছে চেহারা বিকৃত এরা ইচ্ছা করে চেহারা বিকৃত করতেছে আল্লাহ না করুক যদি চেহারাটা এরকম বানায় দেন এই যে বিকৃত করে চেহারা আল্লাহ যদি এরকম বানায় দেন তো নবীজি বলেন মাসখা চেহারা বিকৃতির গজব আসে তো এইগুলা দেখে আমার কাছে গজবই মনে হয়েছে চেহারা বিকৃতির গজব আল্লাহ বিকৃত করার আগে নিজেরা ট্রাই করতেছে প্র্যাকটিস করতেছে জি আপনি কয়েকদিন পরে বানাবেন এরকম তাই আগের থেকে হচ্ছি ট্রাই করতেছে এরপর নবী বলেন আয়াতিন তাতাবা তাসবিহ আছে কারো পকেটে থাকলে দেন আয়াতিন তাতাবা কুতিয়াসিল কুহু ফাতাতাবা নবীজি বলেন এমন এমন বিপদ আসবে একের পরে একটা মালা আর দানা যদি দানার মাঝখানে যদি রশিটা কেটে দেওয়া হয় প্রতি আসিল কুহু রশি যদি কেটে দেওয়া হয় তাসবির দিকে তাকান এই জায়গায় রশি কেটে দেওয়ার পর একটা দানাই শুধু পড়বে সবগুলা নবীজি বলেন একের পর এক দানা যেভাবে পড়বে একের পর এক তোমাদের উপর গজব বিপদ আপদ আসতেই থাকবে আয়াতিন তাতাবা কানি জামিন বালিন প্রতি আসিল কুহু ফাতাতাবা পুরাতন পুতির মালা একটা বিশাল বড় এটা একটু ছিঁড়ে দিলে যেমন সবগুলা মালার এইগুলা পড়ে যাবে পুতিগুলো একের পরে তোমাদের সামনে তোমাদের উপর একের পর একইভাবে গজব আসতেই থাকবে এখন আপনারা বলেন এই যে অপরাধগুলার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এইগুলা যখন হবে এগুলা কি হবে আচ্ছা বুখারী শরীফের 5590 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم نبي বলেন لا يكونن من امتي اقوام আমার উম্মতের মধ্যে এমন মানুষের আবির্ভাব ঘটবে
ইয়াস্তাহিল্লুল হিররা ওয়াল হারিরা যারা ব্যভিচারকে হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে কারে হালাল মনে করবে আগেরটা কোন ব্যভিচার ব্যভিচারকে হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে ওয়াল খামরা মদকে হালাল মনে করবে ওয়াল মাআজিফা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে এক পাশে এক দল বসবে আরেক পাশে আরেক দল বসবে বসার পর বুখারী শরীফের দলিল দিয়ে এক দল বলবে গান এটা জায়েজ আরেক দল মুসলিম শরীফের দলিল দিয়ে বলবে জায়েজ আর বলবে হুজুররা এগুলা পাইছে কই মানে এরা গান জায়েজ করবে এটা নাম আর আমি বললাম না স্টেজে দুই পাশে দুই দল বসবে এটার একটা নাম আছে এই গানের একটা নাম আছে যেটাই হোক তো এর দলিল দে এই বুখারী দিয়ে দলিল দে এই মুসলিম দিয়ে দলিল দে তো আমি 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 কোন কিতাব কোন কোন কিতাবের হাদিসটা বলছি এখন 5590 বুখারীর কোন কিতাবের নবীজি বলেন এমন একদল মানুষ আসবে যারা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাক হালাল মনে করবে মদকে হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে এটা কোন কিতাবের এই বুখারী শরীফ দিয়ে আবার দলিল দিবে বলবে গান জায়েজ অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একদল মানুষ বলবে গান হালাল একদল কে বলবে মানুষ বলবে গান হালাল এটা বলবে নবীজি বলেন এগুলা যখন হবে তোমরা টেনশন করো না বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই এসে বসে এখন বলেন আমাদের দেশেও আছে একটা শব্দ বহির্বিশ্বে এটা তো খুব প্রসিদ্ধ লিভ টুগেদার লিভ টুগেদার মানে ছেলে আর মেয়ে প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক মেয়ে একই সাথে একই ছাদের নিচে স্বামী স্ত্রীর মতো থাকবে তবে স্বামী স্ত্রী না স্বামী স্ত্রীর মতো থাকবে তবে এবং তারা বলবে এটা আমাদের স্বাধীনতা এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা দুইজন দুইজনের সম্মতিতে এখানে থাকি এটাকে তারা অন্যায় বলবে না নবীজি বলেন আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে বলেন বিবাহ বহির্ভূত সম্পর্কে একই ছাদের নিচে কোন ছেলে আর মেয়ে একসাথে থাকা বিয়ে ছাড়া এটার নাম কি জিনা বলেন এটার নাম কি কিন্তু তারা তো এটাকে অপরাধ মনে করছে না তো নবীও বলছেন যে জিনাকে অপরাধ মনে করবে না আমার উম্মতের একদল এমন মানুষ আসবে আবু দাউদ শরীফ 3688 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা ইশরাবান্না সুমিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে অন্য নাম দিয়ে খাবে মদ নাম দিবে অন্য মাদক সেবন করবে নাম দিবে অন্য সেবন করবে মাদক মানে হারাম জিনিস সেবন করবে অন্য নাম দিবে বিয়ার কথার কথা আর আর কি পেনসিডিল আর যা আছে আর কি আপনার হারাম জিনিস আমি জানি না হারাম কি কি নেশাজাত দ্রব্যগুলো আছে এই নেশাজাতীয় দ্রব্যগুলোর নাম দিবে ভিন্ন নবীজি কয় সব মাদকের অন্তর্ভুক্ত সব নেশা সৃষ্টিকারী এরা বিভিন্ন নাম দিয়ে এইগুলা পান করবে আর কি করবে নবীজি যে কথাটা বলছে হাদিস আর বাস্তবতা আপনারা বলবেন মিলছে কিনা নবীজি বলেন ইউযাফু আলা রুসিহিম বিল কাইনাতি ওয়াল মুগানিয়াত একদিক দিয়ে মদের টালে টালে মানুষ মদ টানতে থাকবে অন্য দিক দিয়ে গায়িকা আর নায়িকারা নাচানাচি করবে আর গান বাদ্য বাজতে থাকবে নবী বলছে এটা হবে তাহলে গানও চলে নাচানাচিও চলে মদের পানও চলছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলো হবে তো আপনারা বলছেন যে এটা হবের অপেক্ষা করা লাগবে না চলছে অতএব কিয়ামতের অপেক্ষা করেন গজব তো এই জন্য আমার আপনার কর্তব্য হলো ওই যে আগের আবার আগের কথা নাসাইর 4191 নম্বর হাদিস যে উম্মত এই বিপদগুলার মাঝেই তুমি তোমার ইমানের উপরে অটল থাকতে হবে এই ভয়ঙ্কর বিপদের মাঝে এই গজব ফেতনার মাঝে তুমি ইমান নিয়ে বাঁচতে হবে ইমান নিয়ে কবরে আসতে হবে আল্লাহ তৌফিক দান করেন বুখারী শরীফের 80 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্না মিন আশরাতিস সাআ আই ইউরফাআল ইলম নবীজি বলেন কিয়ামতের একটা উল্লেখযোগ্য আলামত হলো এলেম উঠিয়ে নেওয়া হবে এলেম কি করা হবে এলেম এলেম কিভাবে উঠানো হবে এটা আবার বুখারী 100 নম্বর হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআ ইয়ানতাজিউহু মিনাল ইবাদ আল্লাহ বান্দাদের অন্তর থেকে একবারে এলেম ছিনিয়ে নেবেন এমনটা হবে না ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে বিদ্যা আল্লাহ উঠিয়ে নেবেন হাফিজ জি হুজুর
শেখুল হাদিস মুফতি আমিনি কাজী মুতাসিম বিল্লাহ রাহিমাহুমুল্লাহ আহমদ শফি রহমাতুল্লাহ জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ ওনারা চলে যাওয়া মানে এলেমের এক একটা সাগর বিদায় নেওয়া নবীজি বলেন এলেম আল্লাহ এইভাবে ছিনিয়ে নেবে এমনটা হবে না আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে প্রকৃত বিদ্যা আল্লাহ উঠিয়ে নেবেন এইজন্য হাফেজে হাদিস আর আল্লামা আমারে যতই বলেন আর কত কত টাইটেল দিচ্ছেন যত টাইটেল দেন বুঝেন না যে এলেম এখনো অনেক বেশি আছে না না আলেমরা চলে যাওয়া মানে এলেমের সাগর চলে যাওয়া এগুলা ভাষা ভাষা বিদ্যা কিছু প্রকৃত বিদ্যা এটা উঠিয়ে নেওয়া হবে তাহলে বলেন তো আমাদের দেশে আলেমদের মৃত্যুর সংখ্যাটা এই গত 2-3 বছরে কম না খুব বেশি বড়রা খুব বেশি বিদায় নিচ্ছে তার মানে এলেম আল্লাহ উঠিয়ে নিচ্ছেন এজন্য ভাই আবারো আগের কথাটা বলি আমার আপনার কর্তব্য খালি বেশি দোয়া করা আল্লাহ তুমি আমার ঈমানের উপর রাইখো আল্লাহ তুমি আমার ঈমানের উপর মৃত্যু দিও খুব বেশি বেশি আল্লাহকে এই কথা বলা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন একটা অবস্থা হবে হাত্তা ইযা লাম ইয়ুকি আলিমা এমন হবে মানুষ যখন আলেম তালাশ করে পাবে না ইত্তাখাযান নাসু রুসান জুহালা জাহেলদেরকে মানুষ ধর্মীয় নেতা বানাবে ধর্মীয় নেতা কারে বানাবে ফাসতাফতাও তাকে ফতোয়া জিজ্ঞাসা করবে ফাফতাও বিগয়রি ইলমিন তিনি এলেম সারা ফতোয়া দিয়ে দিবে ফাদল্লু আদল্লু নিজেরাও পদভ্রষ্ট হবে যারা ফতোয়া জিজ্ঞাসা করে তাদেরকেও পদভ্রষ্ট বানাবে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইদানিং কালে তো আপনার এমন এমন অনেকে আছেন যারা জীবনে কোনো প্রশ্নে না বলে না কোনো প্রশ্নে কি বলে না মানুষ সব পারে এমনও পাবেন যে অনেক প্রশ্নে এমন মানুষ আছে যারা জীবনেও কোনো প্রশ্নে না বলে না এতে কি বোঝা যায় সব পারে নবীজিও প্রশ্নে অপেক্ষা করছে সুযোগ নিছে যে জিব্রিল আসবে জানাবে তারপর আব্দুল্লাহ ইবনে সালাম গেলেন যাওয়ার পর কয় আপনারে কয়েকটা প্রশ্ন করব জবাব দিতে পারবেন এই মুহূর্তে ঈমান আনব কি প্রশ্ন কয় জান্নাতীদের প্রথম খাদ্য কি ছেলে আর মেয়ে দুনিয়াতে আসার পর বাবার রং কেন পায় মায়ের রং কেন পায় এই প্রশ্নগুলোর জবাব আপনি যদি দিতে বা জান্নাতীদের প্রথম খাবার কি ছেলে মেয়ে আসার পর দুনিয়াতে তারা রং কেন বাবার পায় কেন মায়ের পায় আরো একটা প্রশ্ন করছেন এগুলো করার পর আব্দুল্লাহ ইবনে সালাম কয় আপনি যদি জবাব দিতে পারেন ঈমান আনবো কারণ এই জবাব নবীরা ছাড়া কেউ দিতে পারে না নবীজি একটু থাইমা কয় খবরানি জিব্রিল আনিফা মাত্র জিব্রিল আমিন আয়েশা তোমার এই প্রশ্নের জবাব আমাকে জানায় দিস আল্লাহ জানে এখনো জিব্রিল আসে কিনা কারণ অনেকে তো প্রশ্নের কোনো না বলে না আয়েশা বইলা দেয় কিনা কে জানে তো প্রশ্নে না বা আল্লাহ আমি চিন্তা করি মাঝে মাঝে আমি তো জানেন না ভয়ে জীবনে মাহফিলে প্রশ্নই নিতে চাই না তো মাশাআল্লাহ দেখি অনেকে প্রশ্নের পর প্রশ্নে না নাই কোনো উত্তর তো চলছে তো চলছে চলতে তো চলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলেমরা বিদায় নিবে জাহেলদেরকে মানুষ নেতা বানাবে যত প্রশ্ন করবে সব উত্তর দিবে নিজেও পদভ্রষ্ট হবে জাতিকেও পদভ্রষ্ট বানাবে নবী বলছে এটা হবে আচ্ছা তো বলছিলাম ইন্না মিন আশরাতিসা আইয়ুরফাল ইলম ইলম উঠিয়ে নেওয়া হবে দুই নাম্বার ওয়াজহারাল জাহলু মূর্খতা সমাজের মধ্যে প্রকাশ পেয়ে যাবে তিন নাম্বার ওয়াজহারাল জিনা জিনা ব্যভিচার বাড়বে চার নাম্বার ওয়ুশরাবাল খামরু মাদকতা বাড়বে এটা 80 নাম্বার বর্ণনা বুখারীর 81 নাম্বার হাদিসে এই কথাগুলো বলার পর নবী বলেন ওয়াতাকসুরুন নিসা নারীদের সংখ্যা বাড়তে থাকবে ওয়াকিল্লা রিজাল পুরুষের সংখ্যা কমতে থাকবে নারীর সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমবে এটাও কিয়ামতের আলামত নারীর সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমবে এটাও কিয়ামতের আলামত বুখারীর 85 নম্বর হাদিসে নবী এই কথাগুলো বলে আরেকটু বাড়িয়ে বলছেন ওয়াজহারাত জাহলু ওয়াল ফিতান হয় মূর্খতা বাড়বে আর ফিতান বলছে ফিতান মানে ফেতনার বহু বচন ফিতান মানে অনেক ফেতনা আসতেই থাকবে একের পর এক ফেতনা আসতে থাকবে তো আবার আগের কথা আপনাদেরকে বলি আমাদের কাজ ঈমান নিয়ে বেঁচে থাকা ঈমান নিয়ে যেন বিদায় নিতে পারি এটা হলো আমাদের কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালতাতি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উম্মত ওই সময় যদি তোমার মরণ হয় তুমি যেন ঈমান নিয়ে কবরে আসতে পারো এমন অবস্থাটাই যেন তোমার মরণ হয় তাহলে নবীজি কেয়ামতের যে আলামতগুলার কথা বলছে যে এইগুলা ঘটলে বুঝবা কেয়ামতের বাকি নাই অনেক কাছেই গেছে কেয়ামতটা
তাহলে যেহেতু এগুলা ঘটে গেছে কিয়ামত খুব নিকটে এসে গিয়েছে এই কথা বলাই যায় আল্লাহ আমাদের সকলকে আমরা যেন আখেরাতের প্রস্তুতি নিতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় এলাকাবাসী গুনাহের কাজে জড়িত হন না মনে রাখবেন একটা কথা আমল মোটামুটি করেন কিন্তু গুনাহ করেন না আমল কিছু করলো আমল একটু করেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন পাশাপাশি কিছু আমল করেন কিন্তু গুনাহ করেন না বিশ্বাস করেন গুনাহমুক্ত আর শিরিক মুক্ত যদি থাকতে পারেন ঈমান যদি সামান্য পরিমাণও নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ একদিন চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন সামান্য পরিমাণও যদি নিতে পারেন একদিন চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন এই জন্য শিরিক করা যাবে না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমি সহ আমরা সবাই যেন এই ফিতনা একের পর এক আসার পরেও যেন ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটাও একটা ফিতনা হবে যে এক আলোচক উঠে যাওয়ার পর শ্রোতারা উঠে যাবে এটাও কি একটা এটা